ওলা কয়েকটা বস্তুর লগে তুমি মহব্বত করো, যেদিন তোমার সহায় করনে ওলাকে কবর থাকতো না, সেদিন এই আমলে তোমার সহায় করবো। সুবহানাল্লাহ। কোন কোন আমল লেগে খবর করবো ভাই? অকল আপনার বাবার লগে বড় জবর মায়া, বাবা যদিন বেমার হয়ে যায় আপনি যতটুক চেষ্টা করবেন রানি ভাই দুয়াই করতে করবেন রানি কোন চাই? বাবর যদি বেমার হয়ে যায় আউলাদে যা পয়সা করি আসিল সব খরচ করবো, লাস্ট জায়গা নাই। মুলাদার বাজারও বিটি যদিন তাকে আউগো বেশি লাইব, বেশিয়া বাবার চিকিৎসা করব, কিন্তু বাবারে এসির মনিয়া রাখবো মায়া করব, কিন্তু ও মহব্বতর বাবা যদি সয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, হৌসাই এত মহব্বতর বাবার কবর দিয়া কোনো একটা ফুয়া বাবার কবর থাকবো নি একটা রাইতুল লাগিয়া। এক বাবায় যদি শয়তান চাইরোটা ফুয়া, একজনটে আলিম, একজনে হাবিব সাহ, একজনটে কারি সাহ, একজনটে মুফতি সাহ, চারজনটে চারটা ডিগ্রি লোয়াইছেন, জেনারেল হবড়াইছেন না, স্কুলিও হবড়াইছেন না, চারজনে বাই অকল বালা বালা আলিম বানাইছেন, কারি বানাইছেন, হাফিজ বানাইছেন, মুফতি বানাইছেন। এখনও মুফতি সাহর বাবা, আলিম সাহর বাবা, হাবিব সাহর বাবা, কারি সাহর বাবা যদিন মরি যায় কোনো আলিমে কইবানি আল্লাহ আমারে বাবা আলিম বানাইছেন আমি বাবার খবর তাকিয়া যাইতাম না, কইবানি হৌসাই আমির সাবর হইতানা, কারি সাবর হইতানা, হাবিব সাবর হইতানা। কাটি মাটি দেওয়ার বাদে বাই কল মাটি দেওয়া শেষ হওয়ার বাদে গিড়গিড়ে এখান দিবা আল্লাহ আমার আব্বা জানে মা আফান হরিয়া দিও, গিড়গিড়ে এখান দিবা হামসায়া বাসি বন্ধু বান্ধব হলে দরিয়া দরিয়া বাড়ি খান লিয়া যাইবা গিয়া, ফুয়াও থাকতো না, হামসায়া বাসিও থাকতো না, মায়ের কোনো আউলাদও থাকতো না, এসব যাইবা গিয়া। কিন্তু আমার মায়ের নবীয়ে ফরমাইছ একমাত্র বন্দা বান্দির আমল কবর থাকিয়া যাইতো না। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ আলিমউদ্দিন ভাই 500 টাকা সদকা করছেন, আল্লাহ তুমি কবুল করো হোক আল্লাহুম্মা আমিন। ও আমার ভাই হল আমার দুস্থ কলার বুজুর্গ হল, কবরের সময় যাইবাই নবীদের প্রমাণ, নবীদের হাদিস শরীফ আছে, আল্লাহর নবীয়ে ফরমান মানুষ মরার লগে লগে কবর পর্যন্ত তিনটা বস্তু যাইব, এক নম্বর বস্তু আত্মীয় স্বজন, দুই নম্বর বস্তু আপনার সম্পদ, তিন নম্বর বস্তুর নাম হইল আমল। তিন বস্তু যায়, কিন্তু মাটি দেওয়ার লগে লগে দুইটা বস্তু ঘুরিয়ায়, একটা বস্তুর নাম হইল গিয়া আত্মীয় স্বজন। আইন নানি সম্পদ হইল কি দাও যে খাটিয়া দেখা আসেনি আপনার আইন, যেখানে মইয়ত্রে লইয়া যায় খবর খুঁদিবার লাগে কুদাল লইয়া যায়, দাঁত তো লইয়া যায়, আরিও লইয়া যায়, এটা সম্পদ নানি, খাম শেষ ইচ্ছিন্তরে ঘুরিয়া লইয়া আইন, আইন নি না আইন না। কিন্তু এই তিন বস্তুর মধ্যে আত্মীয় স্বজন আইবা সম্পদ আইব, একমাত্র থাকে লগে থাকবো কিতা হৌসাই আমল, কিনা দেখবো আমল, ইসির আইবনি বালা করলেও লগে থাকবো, বদ আমল করলেও লগে থাকবো। ও এর লাগিও আমার ভাই হল ফুয়াও খবরও দায়িত্ব নাই, সম্পদও দায়িত্ব নাই, বাড়িও দায়িত্ব নাই, ঘরও দায়িত্ব নাই, এর লাগে জীবনের মধ্যে কয় একটা আমল করো, যে আমলগুলা খবরও তোমার পাহারাদার বনব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় আইয়ুকুম আহসানু আমালা, তোমরা বালা আমল করো, বালা আমলের মধ্যে কয়েকটা আমল আছে রে ভাই, যদি দুনিয়ার জমিন করিয়া যাও কবর একলা ছাড়িয়া আইতো নাই, হেত্তাকে কেয়ামত পর্যন্ত সেই আমল তোমার আমার পাহারাদার বনিয়া কবর তাকবা। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইছেন মাইয়্যতের সময় কবরের মধ্যে রাখা হয়, আত্মীয় স্বজন যদিও যায় গিয়া, সম্পদ যদিও যায় গিয়া, সেই আমল কবর এই মাইয়্যতের মাতার সামনে গিয়া দাঁড়ায়। হোক সুবহানাল্লাহ। কোন আমল হইত্রা যে মানুষ দুনিয়ার জমিনও থাকতে সময় তার ধন দৌলত তার দুনিয়ার যত বস্তু আছে সবরে মহব্বত কম করিয়া সত্যকে বেশ মহব্বত করছে যে আল্লাহ তাআলার কোরআন দে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের লগে যদি মানুষের সম্পর্ক থাকে, কোরআনের লগে যদি মহব্বত থাকে, হয়তাই মানুষটার কবর রাখার লগে লগে তার মাতার সামনে কোরআন গিয়া হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। অ্যান্ড্রয়েডের মোবাইল যাইতো না, 4G মোবাইল ইদিন এগে কইছে 32 GB না আরো 7 GB বলে বার হয়েছে, 7 GB বার হয়েছে, কৌ না হায়েস্ট 7 RAM আলা বার হয়েছে রে, কোন আর যাব কোন 7 RAM হিসাব নাই, 40,000 টাকার মোবাইল তোমার কবর মাতার সামনে গিয়ে আবি বনি না না। কিন্তু যে আমল আমার লগে কবর যায়
কত্রা কোনো মানুষে যদি কুরআন খানাত লইলাই রে ভাই, কত সোয়াব সোয়াব পাই যাইও না, দম লও তোড়া। দুস্ত গলার বুজুর্গ গল শুনো, এই গোটা পৃথিবীরে বাদ করিয়া আধা দেশের বাদশা বানাইছিলা জানোর নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা। তার আমল কি তাহলো জানোনি? সারাটা দিন তাই ডিউটি পালন করিয়া যে সময় হযরত উমর ঘরের ভিতরে হামাইতা, হামাইয়া গিয়া অজু করিয়া সর্বপ্রথমে আল্লাহর কোরআন খানাতর মধ্যে লইয়া কোরআনের মধ্যে সুমা খাইতা, সিনার লগে লাগাইতা, চোখ দিয়া চাইয়া কইতা আল্লাহর কোরআন আমার ডিউটিটা পালন করিয়া বাড়িত আয়া আমার আওলা দখলরে উড়না লইয়া আল্লাহর কোরআন তোমারে হাত লইছি রে, কেয়ামতের দিন তুমি উমর উমরের বিপক্ষে আল্লাহর কাছে কোনো মামলা দাহির করিও না। যদি আমি উমর আল্লাহর দায়িত্বগুলোর পালন করতে যদি উটুল হটুল হয়ে যায়, কায়ামতের দিন তুমি আল্লাহর কোরআনে আমি নালায়েক উমরের কারণে সুপারিশ কান করিও। হো সুবহানাল্লাহ, আমরা ডিউটি পালন করিয়া গিয়া কইমু হই মোবাইল গু দেশ না কেনে, টিভি গু ছিল না কেনে, ঠিক না বেঠিক মতো না কেনে ভাই। এখন হযরত উমরে ডিউটি পালন করিয়া সর্বপ্রথম কোরআন আত লইতা আর কইতো কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বিপক্ষে আমার বিচার দিও না, যদি আল্লাহর কাঠগড়া তো আমি উমর আটকে যাই, আল্লাহর কোরআন তুমি আমার সুপারিশ করিও। হো সুবহানাল্লাহ, নবীজির হাদিস, নবী ফরমান কিয়ামতের দিন বন্দার কোরআনের সুপারিশ কবুল করবা। হোক সুবহানাল্লাহ, এর লাগে আমার ভাই হল দুজন আমরা মোবাইল তোর মধ্যে লই, মোবাইল আমরা অন করি ভাই হল, সেই মোবাইল আমার লগে যাবে না। একটা বার যদি সই আমরা ডেইলি ডেইলি কোরআনটারে এত লই, কোরআনটারে অন করি ভাই হল, কোরআনটার দিকে চাই, এই কোরআনটার লগে মহব্বত লাগাই, কোরআনে আপনার আমার লগে সুপারিশ করবো নিনা করতো না। দুই নম্বর হইল সম্পর্ক, আমার মায়ের নবী দিয়ে ফরমাইছেন যে বন্দা বান্দির সম্পর্কটা নমাজের লগে হয়ে যাইব, যে মানুষে নমাজরে গুরুত্ব দিলেইব, টাইম মতো নমাজরে আদায় করব, নমাজই বনি যাইব, কতটা কবর রাখার লগে লগে তার ডাইন দিকে আল্লাহর নমাজ দাঁড়াইয়া থাকবো। সুবহানাল্লাহ, আরেকটা আল্লাহর বিধান, আল্লাহ মানুষরে পরীক্ষার লাগে দুনিয়ার জমিনও ফাটাইছে, কোন সময় আল্লাহ মানুষরে বুকা বানাইয়া উপাস রাখি আল্লাহ পরীক্ষা লই বাসে নানি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, আল্লাহ কোন সময় ডর দেখাইয়া পরীক্ষা লয়, কোন সময় আল্লাহ বুকা বানাই আল্লাহ পরীক্ষা লয়। বন্দারে আল্লাহ তাআলা বারোটা মাস পরিচালনা করে, একটা মাস আল্লাহ কয় বন্দা দিনের বেলা তুই বুকা থাকিস, যদিন আল্লাহর হুকুমটা মানিয়া শুভে সাদিক থাকি লইয়া মাগরিব পর্যন্ত আল্লাহর হুকুম কোন মানুষে মানিয়া রোজাটা রাখিলাই, কৈত্রা মৈয়ত কবর রাখার লগে লগে সারা গেলেও রোজা যাবে না। ও সুবহানাল্লাহ, বাউদিকে দাঁড়াইয়া থাকবে সুবহানাল্লাহ, সামনের দিকে থাকবো কোরআন, ডাইন দিকে থাকবো নামাজ, বাম দিকে থাকবে রোজা। এরপরে আমার আল্লাহ ফরমাইন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা রিজেক তোমরারে দেই এই রিজেক তাকিয়া সামান্য সময়ের সাপেক্ষে জরুরতে তোমরা আল্লাহরে রাজি খুশি করবার লাগিয়া আল্লাহ রাস্তার মধ্যে যারা সদকা করবায় এই সদকাটা তোমার পিছনে দাঁড়াইয়া থাকবো। সুবহানাল্লাহ, কয়টা আমল হইলাম? এক নম্বর হইল কোরআন, দুই নম্বর নমাজ, তিন নম্বর রোজা, চার নম্বর সদকা। আপনারে ফুয়াই ফালাইয়া যাইবা গিয়া, বাতি যায় ফালাইয়া যাইবা গিয়া, ইমাম সাহেবও ফালাইয়া যাইবা গিয়া, যে ইমাম সাহেবরে মাসে মাসে একশো টাকা হাদিয়া দিতায়, বালা বালা টিফিন খাওয়াইতায়, ইমাম সবেও ফালাইয়া যাইবা গিয়া, কিন্তু তোমার কোরআনের আমলে তোমারে ফালাইয়া যাইতো নাই, নমাজে তোমারে ফালাইয়া যাইতো নাই, রোজায় তোমারে ফালাইয়া যাইতো নাই, সদকায়ও তোমারে ফালাইয়া যাইতো নাই। পাতার সামনে কোরআন, ডাইনে নমাজ, বামে রোজা, পিছনে সদকা, জাহান্নামের আযাবে কোনবাই হামাইতো, তুকাইতে তুকাইতে লাইন ফাইতো নাই, যদিও হামাইবার চেষ্টা করুন, মাতার দিকে আইলে কোরআনে আউট করিয়া দিব, ডাইনে দিয়ে আইলে নমাজে দূর করিয়া দিব, বামে দিয়া গেলে রোজায় আউট করিয়া দিব, পিছনে গেলে সদকায় আউট করিয়া দিব। এর লাগে আমার বায়ানেরে যে সাইটটা আমলে আমারে বেরিয়া লইয়া কেয়ামত পর্যন্ত পাহারাদারি করব কবর, সেই আমল চারটা লইয়া কবরও যাইতাম সাইনি না সাইনা, খেখে সাই দেখি হাত বাড়াইছাই। তাহলে ওয়াদা করো কোরআন তিলাওয়াত করবাইন ইনশাআল্লাহ, করবাই তো ইনশাআল্লাহ, নমাজ পড়িবাই তো ইনশাআল্লাহ।